ইসলাম দুনিয়াতে এসেছেই জাহেলিয়াতকে মেটানোর জন্য ইসলাম পূর্ব পৃথিবী জাহেলিয়াতে আচ্ছন্ন তো ছিলই সেই জাহেলিয়াতে ভরা পৃথিবীতে ইসলামের প্রয়োজন তো এজন্যই ছিল যাতে করে জাহেলিয়াতের মুর্দা হয় জাহেলিয়াত মুর্দা হয় আর ইসলাম জিন্দা হয় রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম এবাদত বন্দেগী তো আগেও করেছেন এমন না যে নবুয়তের প্রথম বার্তা তার কাছে আসার পরে এবাদত শুরু করেছেন এর আগে জিন্দেগিতে কোনোদিন নামাজও পড়ে নাই কোনোদিন রোজাও রাখেন নাই কোনোদিন তিনি সামাজিক সেবামূলক কোনো কাজও করেন নাই কোনোদিন কোনো অর্থ আত্মমানবতার সেবায় দান করেন নাই কখনো আমরা করেন নাই হজ করেন নাই বাইতুল্লাহমত করেন নাই এরকম প্রমাণ কেউ দেখাতে পারবেন না বরঞ্চ রসুল উল্লাহ সাল্লি জীবন চরিত অর্থাৎ সিরাতনিয়া যাদের ন্যূনতম অধ্যয়ন এবং পড়াশোনা আছে এ কথার সঙ্গে তারা মোটেও দ্বিমত করবে না রসুল উল্লাহ সাল্ল আলী হিসালাম যেমনি নবুয়াত এবং রিসালাদ পাওয়ার পরে আবাদত করেছেন একেভাবে ভাবে নবুয়াত এবং রিসালাদ পাওয়ার আগেও তিনি দীর্ঘ দীর্ঘ এই যে হেরা গুহায় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কাটিয়েছেন কখনো খাবার ফুরিয়ে গেলে খাবার সংগ্রহ করার জন্য ঘরে এসেছেন খাবার সংগ্রহ করে নিয়ে আবার সেই গুহায় চলে গেছে কখনো নিজে আসেনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছেন জনবিচ্ছিন্ন একটা এলাকা আমার কথাই যদি আমি চিন্তা করি আমার পক্ষে সেখানে তো দূরের কথা সেখানে দিনের পর দিন কাটানোই সম্ভব না যেখানকার হালত এতটা করুণ আরে মানুষ রাখেন চোর ডাকাতের বিষয় রাখেন যদি করে কোন যদি তিনি চিৎকারও করেন তার চিৎকারও কোনো সাহায্য এগিয়ে আসতে পারবে না শুধু দিনের বেলা বলেই কথা না দিনও কাটছে সেখানে রাতও কাটছে এখানে যেখানে আছেন তিনি আর তার রব আর দুনিয়ার কোনো মানুষ জানছেই না কারো কাছে প্রসিদ্ধি পাওয়ারও কিচ্ছু নাই সুফ করার মতো মানসিকতা আসার কোনো সুযোগই নাই তারপরও দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কোন সেই টান যে টানে তিনি সেখানে ছুটে গেলেন তার তো কোনো কিছুর অভাব ছিল না সমাজে তিনি তো মোটেও মোটেও কোন অপসিদ্ধ অখ্যাত অশ্রদ্ধার পাত্র ছিলেন না সবার চোখে তারা ছিলেন সবার চোখে শীতলতা ছিলেন তারপরও তার বড় একটা অংশ সময় তিনি সেই গুহায় গুহায় কাটিয়ে দিলেন কিসের জন্য একটা জবাবই তো আছে একমাত্র আবাদতের জন্য রবের সঙ্গে আরেক তো সম্পর্ক গড়ার জন্য নিজের আগামীকে অতীতের চাইতে আরো সুন্দর করে তোলার জন্য রসুল্লাহ আলী হুসাল্লাম যে সময় এই এবাদত গুলো করেছেন এমনকি শুধু নিজে এবাদত করেছেন তাই তো নাই যে হেলফুল ফজুল সামাজিক সেবামূলক সংগঠন এই হেলফুল ফজুল যে গঠিত হয়েছিল রসুল্লাহ সাল্লাম তাতে ব্যাপক অবদান রেখেছিলেন এটাও তো নবুয়াদ পাওয়ার পরের কথা না নবুয়াদ পাওয়ার আগের কথা তো ইসলামের জন্য দিনের জন্য অথবা নিজের আবাদক বন্দীর জন্য ভিকিল সবচেয়ে চল্লিশ বছরের পর স্টার্টিং হয়েছে এমন তো না আগেও করেছেন পরেও করেছেন তবে মোটা দাগে একটা পার্থক্য লক্ষ্য করেন আগে এবাদত্ব করেছেন কেউ বাধা দেন নাই এবাদত্ব করেছেন কেউ পথে কাটা বিছায় নাই এবাদত্ব করেছেন কেউ গায়ে হাত তোলে নাই এবাদত্ব করেছেন কেউ মারার জন্য এগিয়ে আসে নাই এবাদত্ব করেছেন কিন্তু তার রক্তে পৃথিবীর মাটিকে রঞ্জিত করে না কি এমন হলো হঠাৎ মানুষটা আগেও কেউ বলল বললো তো নাই উল্টো সবাই তাকে চিন্তা আমিন আমানতদার হিসাবে চিন্তা সত্যবাদী হিসাবে কত বেশি সত্যবাদী মনে করতো সেই ঘটনা শুনলেই তো বুঝে আসে রসল্লাহ আলী হোসাল্লাম যখন ব্যাপক দাওয়াত দিতে চাইলেন প্রথমবারের মতো একটা পাহাড়ের চূড়ায় উঠলেন উঠে নাম নিয়ে নিয়ে এক একটা সম্প্রদায়কে এক একটা বংশের লোকদেরকে ডাকলেন রসুলের ডাক শুনে সবাই এসে একত্রিত হলো পাহাড়ের নিচে রসুল্লাহ সাল্লাম বললেন আচ্ছা বলো তো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনে এক বাহিনী এসে হাজির হয়েছে কিছুক্ষণ পরে তোমাদের উপর অ্যাটাক দিতে যাচ্ছে যদি এই দাবি আমি করি তোমরা কি আমার কথাকে সত্যায়ন করবে আমার কথাকে সত্য বলে বিশ্বাস করবে সকলে এক সঙ্গে জবাব দিল আরে কেন করব না মা জরাব না আলাইকা ইল্লা সিদকা আরে মোহাম্মদ চিরকাল তো তোমাকে সত্যই বলতে দেখেছি তোমাকে তো কোনোদিন আমরা কোনো মিথ্যা কথা বলতে দেখি নাই তুমি যদি বলো এই ব্যাপারে মানতে এটা বিশ্বাস করতে আমাদের মনে কোনো দ্বিধা থাকবে না বললেন তাহলে শোনো এর চাইতে ভয়াবহ সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি যদি ইমান না আনো যদি কালেমা গ্রহণ না করো আল্লাহর আজাব তোমাদের উপর এসে আপতিত হবে যে আজাব সবার মতো ক্ষমতা কারো নাই যে আজাবের মোকাবেলা করার মতো আল্লাহ শক্তি কখনোই কাউকে দেন নাই তখন ধেক্কার জানাতে শুরু করলো আরে কি বলে তাবাল্লাকা ইয়া মোহাম্মদ

স্বাধীন করে নিলাম রসুলের মেলা দে এত বেশি খুশি হয়েছিল কিন্তু রসুলের নবুয়তার সিরাতে তার রিসালাতে এত বেশি বেজার হয়ে গিয়েছিল যখন আহ্বান করলেন সবার আগে বেদবিটা পর লোক না করে সবচেয়ে আপন লোকটাই করে বস তো বলছিলাম আগে তো কেউ বাধা দিল না সবাই সত্যবাদী হিসাবে জানতো আল আমিন হিসাবে জানতো করে এমন কি হলো সবাই আদা জল খেয়ে একসঙ্গে তার বিরুদ্ধে নেমে পড়লো তাকে যে মারতে হবে দমাতে হবে ভাগাতে হবে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালাতে হবে এ ব্যাপারে কারো মধ্যেই কোনো দ্বিধা থাকলো না হা কেমনে মারবে কেমনে ধরবে কেমনে পানিশমেন্ট দিবে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মত তারা দিয়েছে এক এক সময় এক এক ধরনের অভিজ্ঞতা পরক করেছে কিন্তু ক্ষতি যে করতে হবে এটা নিয়ে দ্বিমত ছিল না কারণ সবার ভেতরে তো আর সব সাহস একসঙ্গে আসে আবু জাহালের হিম্মত প্রথমে হয় নাই মোহাম্মদের কল্লা কেটে এনে হাজির করি সবার সামনে কিন্তু অমর ইবনুল খত্তাব দাঁড়িয়ে বলল পুরাশ নেতারা সামান্য কিছু সময় অপেক্ষা করো আমি যাচ্ছি আমারই তরবারি দিয়ে মোহাম্মদের কল্লা কেটে তোমাদের কদমে লুটিয়ে দিব না কখনো জেল খাটালো কখনো সবাই মিলে একসঙ্গে সামাজিক বয়কট করলো কখনো তার সঙ্গীদেরকে শহীদ করতে শুরু করলো ইসলামের প্রথম শহীদ তো কোনো বয়স্ক লোক ছিল না সাধারণ কোনো পুরুষ লোক ছিল না ইসলামের প্রথম শহীদই ছিল একজন নারী

এটা শুধুমাত্র আবাদতের জন্য না শুধুমাত্র চরিত্র শুদ্ধ করার জন্য না শুধুমাত্র আত্মমানবতার সেবায় নিবেদিত হওয়ার জন্য না শুধুমাত্র পাইতলার খেদমত করার মানসিকতার জন্য না শুধুমাত্র মানুষকে ভালো ভালো কথা শোনানোর দাওয়াত দেওয়ার জন্য না বরঞ্চ এর মূলে ছিল বড় একটা বার্তা তারা বুঝতে পেরেছিল যে জাহেলিয়াত আমরা লালন করি যে জাহেলিয়াত দিয়ে আমরা করি যে জাহেলিয়াতের উপর টিকে আছে আমাদের সাম্রাজ্য যদি একবার মোহাম্মদ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই জাহেলিয়া টিকবে না এই জাহেলিয়ার গোড়ায় কুঠরাঘাত করবে আমাদের অহংকারের পুরো ভিত্তিটাই মাটির সঙ্গে একেবারেই মিশে যাবে তো প্রতিষ্ঠিত হতে দেওয়ার মানেই নিজেদের ধ্বংস ডেকে আনা ইসলামকে জিন্দা হতে দেওয়ার মানে কারো কারো হালত এমন ছিল নিজের পুত্র সন্তানকে যেভাবে চিন্ত এই রসুল যে প্রকৃত রাসুল আখেরে নবী ঠিক এভাবে বরং এর চাইতে ভালোভাবে চিনতে পেরেছে কিন্তু কেউ ইগোর কারণে কেউ বংশীয় জাতীয়তাবাদের কারণে আর কেউ নিজস্ব স্বার্থ রাজনৈতিক পলিসি আর ধান্ধার কারণে সর্বযুগে নবীদের পথে সবচেয়ে বড় কাতার বাধা কারা হয়েছে গরিব দুঃখী জনতা না কৃষক শ্রমিক মজদুর না বরং ইতিহাস পরে দেখবেন সর্বযোগে সেটা আসুক কখনো নমরুদ নামে কখনো হামান নামে কখনো কারুর নামে কখনো ফেরাউন নামে কখনো আবু জাহাল নামে কখনো আবুল হাব নামে কখনো অথবা নামে কখনো সম্রাট নামে যে যেন আসুক সর্বযোগে দেখবেন অধিকাংশ ধরে সুরত ধরেই বেশি সাধারণ মানুষদের মধ্যে অনুসারীদের সংখ্যা তুলনামূলকভাবে ভাবে বেশি ছিল ইসলামের প্রথম দিকের মুসলমান কারা নামগুলো পড়ে দেখেন এদের কয়েকজন দারুণ নেতা ছিল আর কয়েকজন সাধারণ মানুষ ছিল এত বেশি সাধারণ যাদের কারো নাম বেলাল কারো নাম আম্মার কারো নাম ইয়াসির কারো নাম সোমাইয়া কারো নাম হুবাইব নাম এমন এমন ব্যক্তিত্ব যাদের হয়তো সামাজিক খুব বেশি প্রভাব প্রতিপত্তি ছিল না যারা হয়তো দারুণ না দোয় নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে পারত না বড়ই সাধারণ ব্যক্তি কারো পরিচয় গোলাম কারো পরিচয় গরিব দুঃখী তারা এসে দলে দলে ভিড়ল রসুলের দাওয়াতে এমন কিছু তো আমার নবীর ক্ষেত্রেই না অন্যান্য নবীদের ইতিহাস পড়ে দেখেন নু আলী ইসলাম দাওয়াত দিলেন সম্প্রদায়ের নেতারা এসে বলে। আরে কি বলছিস এটা আমরাকে কি তোর কথায় ইমান আনবো এমন অবস্থায় যে অদ্যাল সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা বি ক্লাস নাগরিকরা তোর অনুসরী হয়ে বসে আছে সারা দিন তোর সঙ্গে পড়ে আছে আর এখন এদের সঙ্গে আমরা মিলে কি ভাবে মিশি কি ভাবে আমাদের ব্যক্তিত্ব আছে না সামাজিক স্ট্যাটাস আছে না আমাদের ইগো আছে না আমাদের প্রভাব প্রতিপত্তি আছে না এখন গরিব দুঃখী জনতার সঙ্গে আমরা মিশে কি ভাবে ইসলাম তো এসে নিয়ে এসেছে সাম্য দেখেন না নামাজের কাতারে কোনো ভেদাভেদ নাই রাজা হও আর প্রজা হও শ্বেতা হও আর কৃষ্ণাঙ্গ হও আর কোনো ফাঁকা না রেখে করে। কাতারকে সোজা করে কাতার যদি সোজা না করে শয়তান বাকি সুযোগটা নেওয়ার যা নেওয়ার নিয়ে নিবে কাতার সোজা করা তো বড়ই গুরুত্বপূর্ণ এক দায়িত্ব এই কাতার সোজা করার মধ্যেও তো ইসলাম তার সাম্যের আদর্শ দুনিয়াকে এখন যারা ইগোয়ালা তারা কি আর এটা মানতে পারে এই যুগে দেখেন না কোন আলেমের নাম যদি উপরে থাকে আর এলাকার পাতি নেতা অথবা টাকাওয়ালার নাম নিচে থাকে অনেক সময় সইতে পারে না কলিজার ভেতর দাউ দাউ করে আগুন ধরে আর যদি নাম টোটালি নাই দেয় যে পোস্টারে শুধু আলেম আমার নাম থাকবে কারণ মানুষ তো তোমাদের অশোনার জন্য আসে না তোমরা অশোনাতে মনে চাইলে নিজেরা আয়োজন করো বিরানির প্যাকেট দিতে থাকো প্রয়োজনে মোটর সাইকেলে ভরে দাও আরো মনে চাইলে প্রত্যেকের পকেটে পাঁচশো টাকার নোটও দিয়ে দাও তারপর নিজের আয়োজন করো কিন্তু কোরআনের টানে যারা ছুটে আসে ঈমানের টানে যারা ছুটে আসে তোমাদের লেকচার শোনার জন্য আসে না তোমরা তাদের সময় নষ্ট করবা এজন্য কেউ বসে না যারা আসে ওলামায় কেরামের চেহারা দেখ থাকবে যারা আসে ওলামা একরামের জবান থেকে কোরআন শুনবে যারা আসে ইসলামের আলোকে নিজের জীবন কিভাবে সাজাবে এর শিক্ষা পাবে বলেই তো আসে এরপরও অপ্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও নাম যদি একটু উপন্নীত হয় অথবা ছোট সাইজে হয় অথবা টোটালি না থাকে অনেক সময় টাকা তো দেয় না উল্টো মাহফিল বন্ধ করার জন্য এখন দুনিয়ার মানুষদের হালত তো এমন

واتبع هواه وكان امره فرطا رسول نيتشكيل নিজেকে ব্যস্ত রাখেন সেই সমস্ত মানুষদের সঙ্গে যারা সকাল এবং সন্ধ্যা রাবুল আলামিন আল্লাহকে ডাকে তাদের থেকে চোখ সরাবেন না তাদের থেকে অন্য কাজে নিজেকে মশগুল করবেন না সরেন না আমি যাদের অন্তরকে আমার জিকির থেকে কাফেল করে দিয়েছি ইমান থেকে তিন থেকে কোরআন থেকে সরিয়ার থেকে গাফেল করে দিয়েছি আপনি তাদের কথা শুনবেন না তারা বাড়াবাড়ি করে তারা সীমালঙ্ঘন করে আপনি তাদের আনুগত্য করবেন না এই মানুষগুলো গরিব দুঃখী হতে পারে

দুনিয়ায় ক্ষমতাধরের সংখ্যা কম টাকাওয়ালা সংখ্যা কম গরিব দুখী আর সাধারণ মানুষের সংখ্যাই তো বেশি সকলের জন্য রহমতের বরকতের দরজা তো বন্ধই হয়েছে তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস তুবা লিআবদিন আখিদ বিনান ফিসাবিল্লাহ

যেতে বলে পেছনে দায়িত্ব করতে থাকে। তার অবস্থা এমন কখনো অনুমতি চাইলেও তাকে কেউ অনুমতি দেয় না কখনো কারোর জন্য সুপারিশ করলো তার সুপারিশ কেউ কবুল করে না দুনিয়ার চোখে তার কোনো দাম না কিন্তু আল্লাহর কাছে তার বড় দাম তার জন্য জান্নাতের সুসংবাদ سيقول <applause> لك رسول الله صلى الله عليه وسلم بيقول ان اقبط اوليائي عندي لمؤمن خفيف الحاد ذو حظ من الصلاه احسن عباده ربه واطاعه في السر وكان حامضا في الناس لا يشار له بالاصابع ورزق كفافا فصبر على ذلك وقنعه الله بما اتاه ثم نقر بيده فقال عجلت منيته قلت بواكيه قل تراثه رسول দুনিয়ায় আমার যত বন্ধু আছে আমার যত বলি আছে এর মধ্যে সবচাইতে বেশি ঈর্ষা করি আমি সেই মুমিনকে নিয়ে যার কাঁধের বোঝা হালকা অর্থাৎ মালসামানা কম দুনিয়ার পেরেশানি দুনিয়ার সম্পত্তি দুনিয়ার ছায় ঝামেলা বড় কম সে নকলে এবাদত বন্দী করে নামাজ আদায় করে রবের এবাদত করে এহসানের সঙ্গে যেন নিজের চোখে রবকে দেখছে বন্তত অন্তত রব বলে যে তাকে দেখছে এটা স্মরণ রেখে রেখে আর আল্লাহর এবাদত শুধু লোক দেখানোর জন্য বাইরে বাইরে যে করে এমন না বরং যেখানে কেউ দেখবে না জানবে না শুনবে না দুনিয়ায় কোনো প্রভাব পড়বে না সেখানেও লুকিয়ে লুকিয়ে একা একে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করে আনুগত্য করে কিন্তু সমাজে কেউ তাকে চেনে না কেউ তার দিকে আঙ্গুল তোলে ইশারা করে না সে কোনো পাবলিক ফিগারও না সেলিব্রিটিও না আর তার রিজিকের অবস্থা এমন নবী বলছেন পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়েছে খুব বেশিও পায় নাই আবার নাখে খেয়ে না খেয়ে কষ্ট করতে হয় এমনও না যতটুকু হলে কোনো রকম দুনিয়া চলে এতটুকুই পেয়েছে এটা পেই সবর করেছে শুধু সবর না আল্লাহ ভালোবেসে দয়া করে যা দিয়েছে তার উপরই খুশি হয়ে গেছে অল্প তুষ্ট হয়েছে নবী বলেন এমন মুমিন আমার বন্ধু হতে আবাসা যারা তো পেরেছে বলেন্লাহ আর একদিন কোরাইশের বড় বড় নেতাদের নিয়ে বসলেন বড় নেতাদের তো আর চাইলেই বসানো যায় না অনেক ফিকির করে বহুদিন মেহনত করে একসঙ্গে এনে বসানো যায় রসুল বসালেন কিসের জন্য রসুল তার দাওয়াত খাওয়ানোর জন্য সেলফি তোলার জন্য বসাবেন না রসুল তাদেরকে বসালেন এই সুযোগে আমলের দাওয়াত তো এখন বড় বড় ফিগাররা সামনে বসা রসুল তাদেরকে ইমান আমলের দাওয়াত দিবেন এমন সময় হঠাৎ করে এক অন্ধ সাহাবি আজ অন্ধ তো আর সামনে কিছু দেখে না আবু জাহাল বসা না আবুল লাহাব বসা বড় নেতা বসা না সামান্য পিপড়া বসা এগুলো তো আর তার চোখে ধরা পড়ে না দেশের রসুলের কাছে আবেগ দেখাচ্ছে আর রসুল আল্লাহ আমাকে ইমান শেখান আমাকে কোরআন শেখান আমাকে দিন শেখান কিন্তু রাসূল তো এখন বসেছেন বিশেষ মিশন নিয়ে বিশেষ ভিশন নিয়ে বড় বড় ফিগারদেরকে দাওয়াত দিবেন বলে কারণ ওরা যদি হেদায়তের পথে আসে সকলের জন্য দাওয়াতের পথে আসাটা বড় সহজ হয়ে নেতা যেদিকে মানুষও সেদিকে এটাই মানুষের সহজাত প্রবণতা তো রাসুল যে নিয়াতে বসেছিলেন কোনো খারাপ নেই না কোনো দুনিয়াদারের নেই না এটাও দিনের খেদমত এটাও হেকমত এটা যে হেকমত কেউ অস্বীকার করতে পারবে না তো এখন অন্ধ সাহাবি আসলো আসল বিরক্ত হল সে তো আর দেখছে না এখন রাসুল চিন্তা করছেন যে বেচার এই সময় আসতে হলো এখন বিশেষ একটা মিশন নিয়ে নেমেছি তো রাসুল তখন বিরক্ত হয়ে নিজের এই ভগুলোকে কুঞ্চিত করলেন প্রকুঞ্চিত বোঝেন আমরা বিরক্ত হলে যেমনটা করি একেবারে কপালটাকে গুছিিয়ে ফেলি এভাবে আল্লাহ রাসুল বিরক্তি প্রকাশ করলেন। আল্লাহ তাল আয়াত আজিল করে দিলেন আবা সাওয়াতা আওয়াল ্লা আংজা আহল আমা, আমায় উদ্রকা লাল্লাহু জা্কা আল জা্কা ও ফটাং ফ আহুল দিকরা! আম্মা মানষ তাাখনা ওমা আলাইকা আল্লাহয়া সাক্কা ওয়াম্মা বাং যা আকা ইয়া সা ওয়ায়া সাং তান বুতালা হা রসূল মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে একজন অন্ধ এসেছে আপনি কি জানেন রসুল সে যে এসেছে হয়তো আপনার কথা শুনে সে নিজেকে পরিশুদ্ধ করত। অথবা ইমান এবং আমলের উপদেশ গ্রহণ করত যেই উপদেশ তার বড় উপকারে আসত আপনি তার ব্যাপারে অমনোযোগিতা দেখাচ্ছেন কিন্তু যারা আল্লাহকে মানে না তার রাসুলকে মানে না যারা গাফেল দিনের ব্যাপারে আপনি তাদের প্রতি এত আগ্রহ দেখাচ্ছেন কিন্তু যে বড় আবেগ নিয়ে এলেম শেখার জন্য ইমান শেখার জন্য ছোটে আসলো আপনার দরবারে আপনি তার ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছেন খবরদার কাল্লা দ্বিতীয়বার যাতে কখনো এমন না হয় আপনার জন্য এটাই তাজকিরা এটাই আপনার জন্য উপদেশ এবং সতর্ক বাণী কখনোই গরিবকে অবহেলা করবেন না বড় লোককে পাত্তা দিতে গিয়ে কখনো সাধারণ প্রজাকে অবহেলা করবেন না বড় বড় নেতাকে দাম দিতে গিয়ে যখন এই মিশন নিয়ে নামলেন জাহেলিয়াতকে মিটাবেন ইসলামকে জিন্দা করবেন কারণ একই জিনিসের মধ্যে দুই ভিন্ন ভিন্ন আদর্শ জমা হতে পারে এই যে মাঠ যেই মাঠে আজ এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাঠে লাইট আছে আলো আছে আলো যখন আছে মাঠের মধ্যে অন্ধকার নাই কারণ আলো থাকলে অন্ধকার আর থাকতে পারে না কিন্তু এখন শয়তানি করে কারেন্টটা বন্ধ করে দেখ জেনারেটার চালু করার আগ পর্যন্ত মাঠে কি আলো থাকবে না অন্ধকার এই অন্ধকারকে কি দাওয়াত দিয়ে আনতে হবে ইনভাইট করে তাকে কি আসা আনার জন্য গাড়ি পাঠায় দিতে হবে কিচ্ছু লাগবে না মাত্র আলো নিভে যাবে অমনি স্বয়ংক্রিয় ভাবে মুহূর্তের মধ্যেই অন্ধকার আপনা আপনি এসে হাজির হবে এখান থেকে কি বুঝলেন দুই বিপরীত জিনিসকে আপনি জমা করতে পারবেন না এখন যদি রাত হয় তাহলে দিন দিন না, যদি হয় তাহলে রাত না অমুকের চেহারা যদি সাদা হয় তাহলে কালো না যদি কালো হয় তাহলে সাদা না অমুকের সাইজ যদি লম্বা হয় তাহলে খাটো না যদি খাটো হয় তাহলে লম্বা না তা আমাদের প্রত্যেকের ভেতরে দিনও তো একটা আল্লাহর জমিনে দুনিয়া

জাহেলিয়া থাকবে না থাকা সম্ভব না একইভাবে দুনিয়া দুনিয়ার সাইজ যাই হোক গোটা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে নাকি আবার ভাগা ভাগে আছে একাংশের মালিক আল্লাহ আর একাংশের মালিক অন্য কেউ দুনিয়াকে যেই দখল রাখুক দখল ভিন্ন বিষয়ে মালিকানা ভিন্ন বিষয় আপনার জমি কিন্তু হতে পারে দখল করে রেখেছে কোন সন্ত্রাসী গুন্ডা আপনার দখলদার সে দখলের নিয়ে আলাপ করছে না মালিকানা নিয়ে আলাপ করছি মালিকানা কার আমাদের প্রত্যেকেরও মালিকানা কার আমার চোখের মালিকও আমি না তাই তো যেদিকে তাকাতে ইচ্ছা করে চাইলেই তাকাতে পারি না আমার কানের মালিক তো আমি না যা শুনতে মনে চাই মনে চাইলেই শুনতে পারি না আমার মুখের মালিক তো আমি না যা মুখে দিতে মনে চাই আর মুখ দিয়ে যা বলতে মনে চাই সব কিছুই চাইলেই ঢোকাতে পারি না চাইলেই বলে ফেলতে পারি না আমার দিলের মালিক তো আমি না চাইলে যা মনে চায় শুয়ে শুয়ে বসে বসে কল্পনা আর ভাবনা করতে পারি না আরে আমার লজ্জাস্থানের মালিকতো আমি না যেখানে ইচ্ছা সেখানে এটাকে ব্যবহার করে যেভাবে মনে চাই সেভাবে গোনা করব। এই ক্ষমতাও আমার না আর আমাকে দিয়েছেন ব্যবহার করতে যাকে ব্যবহার করতে দেওয়া হয় তার কাজ শুধু ব্যবহার করা যিনি দিয়েছেন যেভাবে বলেছেন সেভাবেই ব্যবহার চালিয়ে যাওয়া এর উপর নিজস্ব মালিকানা নাই বলেই যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা এগুলোকে চালানো যায় না তো গোটা পৃথিবীতেও আল্লাহ আমাদেরকে খালিফা বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন ব্যবহার করতে দিয়েছেন মালিকানা তো দেন নাই মূল মালিকানা কাক এক আরব বড় সুন্দর এক বাক্যে পুরো বাস্তবতা বুঝিয়ে দিয়েছে বেচারা অনেকগুলো উঠ নিয়ে যাচ্ছে মরুভূমির মানুষ জীবন যাপন করে উঠ চড়িয়ে খায় এটাই তাদের পেশা এটাই তাদের নেশা একজন জিজ্ঞেস করলো এতগুলো উঠ তোমার আচ্ছা উটগুলো মর মূল মালিককে কে উঠগুলোর মালিক কি তুমি নাকি অন্য কেউ অর্থাৎ কখনো তো মালিকও রাখালই করি কখনো আলাদা রাখাল রেখের আকালি করায় নিজে ফিল্ডে যায় না যেমন গাড়ির ড্রাইভার কখনো মূল মালিকই ড্রাইভিং করে মূল মালিক মানে দুনিয়ার চোখে যে মালিক সেই ড্রাইভিং করে আর কখনো নিজে চালায় না নিজে বসে থাকে পেছনে আর অন্য ড্রাইভার দিয়ে চালায় তো একজন কৌতূহল হিসাবে জিজ্ঞেস করছে উটগুলো কি তোমার নাকি অন্য কারো তুমি জাস্ট রাখাল হিসাবে এগুলোকে নিয়ে এসেছো স্বাভাবিক প্রশ্ন কিন্তু আল্লাহর বান্দা এমন একটা বাক্যে জবাব দিলো আল্লাহ বেচারা বলল

সন্তুষ্টির পথে ব্যবহার করলে সব আর সব অসন্তুষ্টির পক্ষে ব্যবহার করলে গোনা আর গোনা একটা সিনেমা হল বানায় গেলেন মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে এরপর মরেই গেলেন যতদিন পর্যন্ত এই সিনেমা হলে সিনেমা চলতে থাকবে লোকেরা এগুলো দেখতে থাকবে দেখে গুনাহের প্রতি আকৃষ্ট হতে থাকবে কবরে শুয়ে শুয়ে অত বিনামূল্যে গিফট পেতেই থাকবে আবার কষ্ট করে একটা মসজিদ বানিয়ে গেলেন মাদ্রাসা বানিয়ে গেলেন অথবা নিজের বাচ্চাটাকেই মানুষের মতো মানুষ দিনদারের মতো দিনদার বানিয়ে গেলেন অথবা মাদ্রাসার একজন ছেলেকেই আলেম হাফেজ দিনের সৈনিক বানিয়ে গেলেন চলে গেলেন কবরে শুয়ে থাকলেন আর এই বাচ্চাগুলো যতদিন আমল করবে এই মসজিদ মাদ্রাসায় যতদিন আলেম আমলের চর্চা হবে কবরে শুয়ে শুয়ে সব হাদিয়া পেতে থাকবে দেখেন না আমরা বসে বসে কষ্ট করে করে আমল করি আপনারা জানিয়েছেন ওল্লা দি আর সালা রাসুল এহু বিলভুদাওয়াদিননের হাত। লিউজ ভরাহু, আলাদিননেকুলি। তিনি সেই আল্লাহ চিনিতা রাসুলকে পাঠিয়েছেন। আলি হাতে না সে দিয়ে এবং দিন হক দিয়ে। কেন জানো কারণ আমি নিজেই বলে দিচ্ছি শোনো প্লিউজ হেরাহু। আলাদিননে কুল্লি আল্লাহ রাসুল পৃথিবীতে এসে ইসলামকে দুনিয়ার সব তিনের উপর জিন্দা করবেন বলে। দিন বলে কাকে হয়তো আমরা অনুবাদ করব ধর্ম বলি কিন্তু দিন আর ধর্ম শব্দ দুটো সমর্থক না দিন শব্দটা ধর্ম শব্দের চাইতে অনেক ব্যাপক যেমন যেগুলো ধর্ম না কিন্তু পূর্ণাঙ্গ একটা আদর্শ এবং এবন আদর্শ যেটা ইসলাম বিরোধী আদর্শ সমাজে সেটাকে ধর্ম বলে না কিন্তু আরবিতে সেটাকেও দিন বলা হয় তো এখানে উদ্দেশ্য এটা না বাকি সব ধর্মের উপর নবী ইসলামকে জিন্দা করবেন যেগুলো ধর্ম না সেগুলোর উপর ইসলামকে জিন্দা করার দরকার নাই যেমন নাস্তিকতা নাস্তিকতাকে দুনিয়ার লোকে ধর্ম বলে না তো নাস্তিকরা কেউ তো আর ধার্মিক বলে না ধর্ম মাননে ওয়ালা বলে না বরঞ্চ সব ধর্ম থেকে যে নিজেকে মুক্ত করে সাধারণভাবে লোকে নাস্তিক বললে এমন টাইপের প্রোডাক্ট গুলোকেই বোঝে তো নাস্তিক এবং নাস্তিকতা এই শব্দ শুনলে আমাদের মাথায় ধর্ম এবং ধার্মিকের কোন চেতনা আসে না এখন কেউ দাবি করতে পারবেন রসুল পৃথিবীতে এসেছেন কিন্তু নাস্তিকতাকে মেটানোর জন্য আসেন নাই রসুল পৃথিবীতে এসেছেন সাহবাগীদের আদর্শকে মেটানোর জন্য আসেন নাই রসুল পৃথিবীতে এসেছেন কিন্তু আসাদ নূরদেরকে উচিত শিক্ষা তো ইসলাম দুনিয়াতে এসেছে জাহেলিয়ত মেটানোর জন্য জাহেলিয়ত বলে কাকে যেটা ইসলাম না ইসলাম বিরোধী সেটাই জাহেলিয়াত সেটা ধর্মের নামে হোক মতবাদের নামে হোক অথবা কোনো নাম ছাড়াই হোক নাম কি মুখ্য না কাম কি মুখ্য বৃক্ষ তোমার নাম কি শোনেন না জীবনে বৃক্ষ তোমার নাম কি আমি জিজ্ঞেস করলাম এটার নাম কি আপনি বললেন আলু কিন্তু যখন ফল ধরলো আমি দেখলাম পটল ধরেছে আমি কিন্তু এটাকে আলু বলবো না পটলই বলবো কেউ নিজেকে দাবি করলো মনে করেন বড় কোনো দাবি বাংলাদেশে বহুত ইমাম মাহাদি আছে জানেন না আপনারা এই বাংলাদেশে অনেকগুলো ইমাম আছে স্বঘোষিত নামধারী তথা কথিত এরা নিজেরা নিজেদেরকে দাবি করে ইমাম মাতি কিন্তু আপনারা তাদেরকে বলেন পুরাই ভণ্ড তো এখন নাম যা বললো তা মানলেন না কিসের জন্য কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফল দেখেছি ভণ্ডামি নাম তুমি মাহদি দাও নাম তুমি যাই দাও নাম যদি দাও সুন্নি কাম করো বেদাতি নাম যদি দাও আশেক রসুল কাম যদি করো দুশ্মনী নাম যদি দাও আহলে সুন্নত কিন্তু কাজ করো আহলে বেদাত নাম যদি দাও বড় আল্লাহ ওয়ালা কিন্তু কাজ করো শয়তান ওয়ালা তাহলে তোম আমরা তো তোমাদের নাম দেখে প্রতারিত হব না কাম দেখেই তোমাদের সঙ্গে আচরণ করবো নাম আল্লাহ ছাড়া কাউকে কিছু বলি না কিন্তু যখন বিপদে পড়ে তখন আর আল্লাহর কাছে ছুটে যায় না ছুটে যায় কার কাছে গিয়ে কবরে বলে কবরওয়ালা আমার একটা বাচ্চা দাও না কেমনে দেবে কবরওয়ালা যদি জিন্দা থাকতো অনেক সময় তো বিভিন্ন দুই নম্বরে চলে দুনিয়ায় যদি जिंदा থাকতো আর তারে গিয়া বলতে একটা বাচ্চা দাও না হয়তো ডাটাকে বলবো অন্য কোনো মাধ্যমে একটা চেষ্টা-মেষ্টা করত কিন্তু মরেই তো গেছে এখন বাচ্চা দিবে কেমনে তার নিজের বাচ্চাই তো তার নিজের হাতে না আরে দুনিয়াতে এমন নবীও বিগত হন নাই যার বাচ্চা ছিল না এমন নবীও বিগত হন নাই যিনি একবারে বৃদ্ধ বয়সে যখন আশা একেবারে বাস্তবিক আশা শেষ হয়েছে বয়সও ফুরিয়ে গেছে তখন কি আল্লাহ বাচ্চা দিয়েছেন এমন তো হয়েছে পুরো বাপ ছাড়াই আল্লাহ গাইবি ভাবে দুনিয়াতে মানুষ তৈরি করেছেন তো সর্বময় ক্ষমতার মালিক কে তো তুমি যার কাছে চাচ্ছ তার বাচ্চাও তো তার হাতে না সর্বময় ক্ষমতার মালিক কে যদি কারো হাতে কিছু থাকতো অন্তত রাসুলের হাতে হেদায়তটা থাকতো রাসুল আর কাউকে কিছু দেখবা না দেখ অন্তত আবু তলেব রে তো হেদায়তটা দিতে পারবে কিন্তু আবু তলেব মোমূর্ষ অবস্থায় পড়ে আছে রাসুল বলছেন চাচা যান জাস্ট একটা কালেমা পড়েন দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আর এই অফার যদি আমি পেতাম দুনিয়ার সবকিছু কোরবান করে হলেও তো একসা করে ফেলতাম কোন রাসূল দায়িত্ব নিচ্ছেন সুপারিশ করবেন আর রাসূলের সুপারিশ আল্লাহ ফিরাবে না এটা বা না জানে এমন সুযোগ কি আর জীবনে একাধিকবার আসে রাসূল বললেন কিন্তু বেচারা মুখ দিয়ে পড়তে পারলো না কেন কারণ জানিয়ে দিলেন আল্লাহ ইন্না লা তাহদি মান আহবাততা ওয়ালাকিন আল্লাহ יהדימא יא סא נובי যাকে চান হেদায়েত দিতে পারবেন না হেদায়েত আল্লাহ দেন তিনি যাকে চান একমাত্র তাকেই দেন একারণে দাতা একজনকেই বলা হয় কে তিনি আল্লাহ ওই যে দোয়া পড়েন আপনারা রব্বানা লা তুযিব কুলুবান বাদ ইল হাদাইতানা ওয়া হাব lana মিনদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল কে জানেন না সবাই ইন্নাকা আনতাল ওয়াহাব একমাত্র আপনি ওয়াহাব বলে কাকে আল্লাহর নাম সমূহের মধ্যে হতে একটা নাম হলো ওয়াহাব ওয়াহাব আরবি শব্দ বাংলা অনুবাদ হলো দাতা মহাদাতা যিনি তাকে বলা হয় ওয়াহাব তো ওয়াহাব কার নাম ওয়াহাব কার নাম এজন্যই বন্ডর আপনাদেরকে বলে ওয়াহাবি ওয়াহাবি শুনেন নাই গালি কিসের জন্য বলে জানেন কারণ অরাও জানে আপনারাই হলেন বাস্তবে আল্লাহওয়ালা। ওয়াহাব যখন আল্লাহর নাম ওহাব বলেন আল্লাহ আর এর সঙ্গে ইয়া শব্দ যোগ করে যদি বলা হয় ওয়াহাবি মূল শব্দ হলো ওয়াহাবি বাংলায় হ্যাঁ একটা কমায়া বলে ওয়াহাবি কিন্তু মূল শব্দটাই হলো ওয়াহাবি হাব মানে আল্লাহ ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা কেউ যদি আপনাকে বলে আল্লাহ ওয়ালা এখান থেকেই তো বুঝে আসে সে একটা শয়তান ওয়ালা। এক আল্লাহ আর এক আল্লাহ আল্লাহ বলে গালি দিবে না নাকি দিবে কেউ যদি আপনারে বলে তুই একটা কাল্লা তার মানে সে একটা ধলা কেউ যদি আপনারে বলে তুই একটা ভোটকু আর মোটকু তার মানে সে একটা চিকনু

ওই দেখো অমুক আমার বিতর্কের আহ্বান জানিয়েছে ওই দেখো আমার বিতর্কের আহ্বান অমুকে কবুল করে নিয়েছে হায় হায় এখন আমার কি হবে বাবা কবর থেকে একটু দোয়া দাও একটু তাওয়াজু দাও তুমি তোমার জীবনে যেমন এদেরকে নাকানি চুবানি খাইয়েছ ওদের প্রেতাত্মাদেরকে ইয়াজিদের বিশাচার বাহিনীর শিক্ষা দেওয়ার মতো তুমি আমার সুযোগ দাও তৌফিক দাও তা আল্লাহর না বলে বাবার কাছে কেন তো একান্তে না বলে লাইফ করে আর দুনিয়াকে দেখিয়ে কেন তার মানেই তো বৃক্ষ তোমার নাম কি নাম কি পরিচয় তো বলছিলাম ধর্ম দিন শব্দ দুটো সমার্থক না দিন একটু ব্যাপক এখন ধর্মের নামে হোক আর ধর্মের নাম ছাড়া হোক যেটাই ইসলাম বিরোধী চাহেলে সেটাকেই বলা হয় অন্য দিন দুনিয়াতে ইসলাম নামক দিন এসেছে বাকি সকল দিনকে বিশ্চিন্ন করার জন্য